জব সলিউশনের আয়োজনের চতুর্থ পর্বে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম হারেম ও মহাপতঙ্গ গল্প গ্রন্থ দুটির লেখক আবু ইসাক বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য যেটি প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে লিখেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন সৌগাদ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর কয়েকটি কবিতা সমর সেনের কাব্যগ্রন্থ বায়ান্ন গলির এক গলি উপন্যাসটি লিখেছেন রাবেয়া খাতুন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করা হয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বর্গী শব্দটি ফরাসি ভাষা থেকে আগত বিজিত শব্দের অর্থ পরাজিত সমাজবদ্ধ পদকে সমস্ত পদ বলে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম বেশবাক্য বা বিগ্রহ বাক্য মেঘনাদবধ কাব্যে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে অরিন্দম বলা হয় অরিন্দম শব্দের অর্থ হচ্ছে শত্রুকে দমন করে যে বা শত্রু দমনকারী বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান লিখেছেন জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কমা বসে থাকে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিকোলন ব্যবহার করা হয় কুড়ি শব্দটি এসেছে কোরক শব্দ থেকে কান পাতলা বাগদারাটির অর্থ বিশ্বাসপ্রবণ বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা পাঁচটি যথাক্রমে প ফ ব ভ ম আর্কেটাইপ শব্দের অর্থ আদিরূপ পানি চানাচুর ফুপা, মিঠাই কাহিনী এই শব্দগুলো হিন্দি শব্দ প্রাচীন বাংলার জনপথ এবং অর্থনীতির পরিচয় পাওয়া যায় নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস গ্রন্থ থেকে একটু শব্দের টু হচ্ছে প্রদর্শিত নির্দেশক বা আর্টিকেল ধীর শব্দের বিশেষ রূপ হচ্ছে ধীরতা সপ্তসুর এটি বলতে বোঝানো হয় উচ্চ সুর বা চরা সুরকে বিদায় এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী বাক্য নেইজার নির্বাক সাধন ধারা লব্ধ জ্ঞান অভিজ্ঞ এইসব প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিসিএস পিএসসি সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবারই এসেছে সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা প্রত্যুদ গমন প্রশংসা দ্বারা আনন্দ প্রকাশ অভিনন্দন সম্মানের সাথে অভ্যর্থনা সংবর্ধনা যা কষ্টের নিবারণ করা যায় এক কথায় বলা হয় দুর্নিবার যা কষ্টের নিবারণ করা যায় না তাকে বলা হয় অনিবার্য নিবারণ করা হয়েছে যা নিবারিত ভবিষ্যৎ ভেবে কাজ করে না যে অবিমিশ্রকারী যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব যা ভাবা যায় না অভাবনীয় বিড়াল তপস্বী শব্দের অর্থ বন্ড সাধু আক্কেল স্যালামির অর্থ বুলের মাসুল নির্বুদ্ধিতার দণ্ড আককেল সেলামি উরণচন্ডী শব্দের অর্থ হচ্ছে অমিত আকাশ কুসুম শব্দের অর্থ অসম্ভব কল্পনা যা লাফিয়ে চলে এক কথায় বলা হয় প্লবক রবীন্দ্রনাথ তার তাসের দেশ নাটকটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিল কালের যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও উৎসর্গ করেন হাত বাড়ি বাগদারাটির অর্থ হচ্ছে কৃপণ বা ব্যয় কুণ্ঠ জাতিবাচক কিছু শব্দ যেমন মানুষ গরু পাখি নদী পর্বত ইংরেজ এগুলো জাতিবাচক শব্দ মানুষ গরু পাখি নদী পর্বত ইংরেজ দিবারাত্রির কাব্য এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস লক্ষ্য প্রাণের বিনিময়ে গ্রন্থের রচয়িতা মেজর রফিকুল ইসলাম বীরুত্তম কাশবনের কন্যা উপন্যাসটি লিখেছেন শামসুদ্দিন আবুল কালাম কুজবরণ কন্যা এটি বন্দে আলী মিয়ার একটি শিশুতোষ গ্রন্থ নিত্যবৃত্ত অতীত ভ্রমণ করতাম খাইতাম পড়তাম দেখতাম এরকম যখন থাকবে তখন সেটা নিত্য বৃত্ত অতীত রাজ ঘটক বাগদারটির অর্থ চমৎকার মিল চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে মোজাম্মেল হককে বলা হয় শান্তিপুরের কবি বাংলা সাহিত্যে ভোরের কবি বলা হয় বিহারীলাল লাল চক্রবর্তীকে পরবর্তী আয়োজনের জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন